সুদীপ্তবাবু জি চব্বিশ ঘন্টার স্টুডিও থেকে আমি মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। সুদীপ্তবাবু, 48 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত রাজ্য সরকার এই রাজ্যে এই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমি সার্বিকভাবে আপনার প্রতিক্রিয়া এবং এই 48 ঘন্টায় যা যা ঘটনা প্রবাহ সেই সম্পর্কে আপনার যে প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করব শুরুতেই। এটা খুব দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার। আমি এটা এক্সপেক্ট করিনি যে আমার ছবিটাকে পশ্চিমবঙ্গে ব্যান করা হবে, যদিও ব্যান শব্দটা সঠিক নয়, কারণ কোনো স্টেট গভর্নমেন্টের রাইট নেই কোনো ছবিকে ব্যান করার। সেটা ক্লিয়ারলি যেটা কনস্টিটিউশনাল বডি আছে সিবিএফসি, সিবিএফসির গাইডলাইনে পরিষ্কার করে বলা আছে যে কোনো ফিল্মকে যদি সিবিএফসি পাস করে দেয় তাহলে স্টেট গভর্নমেন্ট এটাকে বন্ধ করতে পারেন না। তারপরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কোর্টে তিনটে পিটিশন সাবমিট করা হয়েছিল, তামিলনাড়ু হাইকোর্টে একটা পিটিশন, কেরালা হাইকোর্টে 11টা পিটিশন, সবগুলো পিটিশনটাকে আমরা মোকাবিলা করেছি, করে অসাধারণ রায় জাজমেন্ট দিয়েছেন সমস্ত সুপ্রিম কোর্ট এবং বাকি হাইকোর্ট, এবং বলেছে যে এটা একটা ছবির পেছনে যেই মানে টেকনিশিয়ানদের যে মেহনত থাকে, অ্যাক্টরদের যে মেহনত থাকে, সেগুলোকে জাস্ট কতগুলো পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখে বন্ধ করার জন্য কোনো কারণ নেই, এবং এই ছবিটা কোনো রিলিজিয়ানকে কোনোভাবেই অ্যাটাক করে না, সো এর কোনো একে বন্ধ করার কোনো কারণ নেই। তো এত সুন্দর যতক্ষণ রায়গুলো পেলাম, দু মাস ধরে সেন্সর বোর্ড ছবিটাকে স্ক্রুটিনি করে দেখলো, তারপরে যে এক্সট্রা কনস্টিটিউশনাল একটা ব্যাপার পশ্চিমবঙ্গ সরকার করলেন, সেটা আমাকে খুব অবাক লাগলো। এবং তার উপরে আরও অবাক লাগলো যখন আমার পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের এবং বাঙালিদের নজরে ফ্রি স্পিচের ক্যাপিটাল, বাঙালিরা হলো ফ্রি স্পিরিটের ভারতবর্ষের টর্চ বেয়ারার। যখন আমার মনে আছে যখন পদ্মাবত ছবিটাকে নিয়ে বিতর্ক চলছিল সারা ভারতবর্ষে, মমতা ব্যানার্জি দিদি সবার আগে সামনে এসে এই ব্যানের বিরোধিতা করেছিলেন এবং আমরা সবাই ওনাকে থ্যাংক ইউ বলেছিলাম। এবারে যখন বিবিসি টেপ নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় চলছিল, মহুয়া মৈত্রজি সবার আগে সারা ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছিলেন যে বিবিসির ছবিটাকে দেখানো হোক, হঠাৎ করে তিন দিন এবং চার দিন ধরে কলকাতা ওয়েস্ট পুরো পশ্চিমবঙ্গে হাউসফুল চলছিল আমার ছবিটা, কোথাও কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়নি, কোথাও কোনো আইন শৃঙ্খলার প্রবলেম হয়নি, লোকেরা স্বতঃস্ফূর্তভাবে ছবিটা এসে দেখছিলেন, এবং হঠাৎ জানি না কী হলো একদিন সন্ধেবেলায় পুলিশ টুলিশ ঢুকে সব শো বন্ধ করে দিল। এবং আমার ধারণা যে দিদি মমতা ব্যানার্জি এবং মহুয়া মৈত্রজি এরা যারা তৃণমূলের নেতৃত্ব তারা অনেক রেসপেক্টেবল লিডার, এবং আমার মনে হয় তারা ছবিটা তো দেখেননি, ছবিটা না দেখে কতগুলো লোকের মন্তব্য শুনে এই কাজটা করেছেন, এবং আমার ধারণা ওরা ছোটরা যখনই ছবিটা দেখবেন ওনারা ওনাদের ভুলটা বুঝতে পারবেন। সুদীপ্তবাবু, একটু আগে আপনি যেটা উল্লেখ করলেন যে পদ্মাবতের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বা মহুয়া মৈত্রের অবস্থান বিবিসির ডকুমেন্টারিটার ক্ষেত্রে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোথাও আপনি দুরকম অবস্থানের দিকে তো ইঙ্গিত করলেন, ঠিকই এই প্রসঙ্গটা বারবার উঠছে। আমার এখানে প্রশ্ন সুদীপ্তবাবু আপনার কাছে যে এই বিবিসির ডকুমেন্টারি নিয়ে, বিবিসির ডকুমেন্টারি নিয়েও আপনার কি একই রকম অবস্থান? মানে কোনো পৃথিবীতে কোনো ভিডিও টেলিভিশন প্রোগ্রাম সিনেমা ব্যান করার রাইট কারণ নেই, এটা আর্টিস্টিক একটা এক্সপ্রেশন, এটাকে কোনো রকমভাবে কোনো রকম ব্যান করার পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নেই, এটা আমাদের রাইট দেখার। আমাদের সেন্সর বোর্ডে যখন শ্যাম বেনেগাল একটা কমিটি বানিয়ে যেই রেকমেন্ডেশনটা গভর্নমেন্টের কাছে করা হয়েছিল, বলা হয়েছিল যে কারোর কোনো রাইট নেই ছবি সেন্সার করার, শুধু আমরা গ্রেডেশন দিতে পারি, মানে একটা এজ গ্রুপের হিসেবে ছবির জন্য আমরা একটা দেখবার মাপদণ্ড করে দিতে পারি। সেন্সার বলে কোনো শব্দ একটা সিভিল সোসাইটিতে থাকা উচিত নয়, আমি তার পক্ষে নই। সুদীপ্তবাবু, যে অভিযোগ একটা মহল থেকে উঠছে যে এটা কি একটা প্রোপাগান্ডা ফিল্ম? না না, প্রোপাগান্ডা হবে কেন? আপনি 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 একটা জিনিস বুঝুন যে ছবিটা
আমরা 7 বছর ধরে বানিয়েছি। এরপরে ছবিটা বানানো হলো এবং ছবিটা যেই মেয়েগুলোকে নিয়ে, সেই মেয়েগুলো কেরালাতে রাস্তায় বেরিয়ে চোখের জল ফেলে তাদের গল্প বলছে সবাইকে, জার্নালিস্টদের। আপনাকে বলি, একটা হিন্দি চ্যানেলের একটি মেয়ে আমার ইন্টারভিউ নিতে এসেছিল। আমি বলেছি তোমাকে আমি তখনই ইন্টারভিউ দেব যখন তুমি কেরালায় গিয়ে সত্যিটাকে বার করে আনবে। সেই মেয়েটি কেরালার গলিতে গলিতে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে আমার যেই ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলোকে ইনভেস্টিগেট করেছে, এবং সেই মেয়েটি এই এই ইল্লিগাল এবং ম্যানিপুলেটিভ কনভার্সনের যে এপিসেন্টারগুলোতে সেখানে গিয়ে টেলিভিশন প্রোগ্রাম করে এসছে। সো আমার বক্তব্যটা হলো, এবং তারপরে ছবিটা তৈরি হলো, ছবিটা রিলিজ হলো, এবং আপনি যদি আপনারা যদি এই এয়ার কন্ডিশন স্টুডিওর বাইরে গিয়ে যারা এখানে বসে ডিবেট না করে যদি একবার, আমি এয়ার কন্ডিশন স্টুডিওতে বেশিক্ষণ থাকি না, বাইরে বেশি থাকি। আমি আপনাকে বলিনি, আমি আপনার সঙ্গে তো কথা বলছি, আপনার না প্লিজ, আপনি তো আপনার সঙ্গে আমি ওয়ান অন ওয়ান ইন্টারঅ্যাকশন করছি, কাজেই আমি তো ধরে নেব আপনি আমার কথা বলছেন। আমি শুধু বলে রাখি আমি আর্মচেয়ার জার্নালিস্ট নই। আমি বলছি যারা এইসব কমেন্ট গুলো করছেন না, প্রোপাগান্ডা, হ্যাঁ, পার্টিজান, তারা আসলে ছবিটা দেখেননি। যারা ছবি দেখেছেন, আপনাকে, আপনার নাম মৌপিয়া, রাইট? ইয়েস মৌপিয়া, আপনাকে আমি বলি, আমার কাছে 4টে, আমি সেটা কালকে টুইট করব, আমার কাছে 4টে টেস্টিমনি এসছে, 4টি মেয়ে, মেয়ে আমি না না সরি, একটি মেয়ে, 3টি মেয়ে, একটি ছেলে, তারা আমাকে গত 15 দিন ধরে অকথ্য ভাষায় গালি দিয়ে যাচ্ছিল অনলাইনে আমার ট্রেলারটা দেখার পরে। মানে আপনাকে আমি বলতে পারবো না, ভাষা দিয়ে বোঝাতে পারবো না কি ভাষায় তারা আমাকে গালি দিচ্ছিল। ছবিটা তারা দেখলো, এবং একটি মুসলিম মেয়ে কেরালা থেকে, 21 বছরের মেয়ে, আমাকে মেসেজ করেছে যে আই এম রিয়েলি সরি দ্যাট আই অ্যাবিউজড ইউ, আই পাবলিকলি অ্যাপোলোজাইজ বিকজ ইয়েস্টারডে আই স দা ফিল্ম অ্যান্ড আই বিলিভ দিস ফিল্ম মাস্ট বি সিন বাই এভরি গার্ল, এভরি মাদার, এভরি সিস্টার অফ দিস সোসাইটি। সো এই জন্য, হ্যাঁ, তো সেই জন্য আমার কোনো বলতে দ্বিধা নেই যে আমার এই এর সঙ্গে কোনো পলিটিক্যাল বা ইয়ের কোনো সম্পর্ক আছে। তো সুদীপ্তবাবু, এখানে আমার একটু আপনার কাছে প্রশ্ন, যে ছবিটা আইদার হচ্ছে এটা ফিকশন হবে, অথবা এটা বেসড অন ট্রু স্টোরি হবে, অথবা এটা ডকুমেন্টারি হবে, আপনি নিজে এটাকে কোন ক্যাটাগরিতে ফেলেন? কারণ যদি আপনি এটাকে আমার প্রশ্ন প্লিজ শেষ করতে দিন সুদীপ্তদা, আমার প্রশ্ন হচ্ছে তাহলে 32,000টা 32,000ই হতে হবে, সেখানে আপনি অন্তত কোন শিল্পীর স্বাধীনতা বা এক্সাজারেশনের স্বাধীনতা পাবেন? আপনি মিসডাইরেক্ট করবেন না প্লিজ। এখন ব্যাপারটা হচ্ছে সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়। আপনি একজন মহিলা, আপনি বুঝবেন, এই দেশের যদি একটি মেয়ের সঙ্গে অন্যায় হয়, একটি মেয়েকেও রেপ করা হয়, মোলেস্ট করা হয়, এবং তাকে ম্যানিপুলেটিভলি দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তাহলেও লজ্জায় একটা সমাজের মাথাটা ঝুঁকে যাওয়া উচিত। ফুললি এগ্রি উইথ ইউ, এই পয়েন্টে আই ফুললি এগ্রি উইথ ইউ। ওখানে যারা কথা বলছেন না, তারা আসলে ফিল্মটা দেখেননি। যেই ফিল্মটা দেখবেন, তাদের মন থেকে সংখ্যাটা চলে যাবে। আমার ছবিটা এখন অবধি প্রায় 1 কোটি লোক দেখেছেন, গত 5 দিনে 1 কোটি লোক দেখেছেন, এবং এই 1 কোটি লোক যাদের তাদের সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের পেজগুলো দেখুন, যারা ওই সংখ্যা নিয়ে, ওই 35,000, 32,000, 37,000, 749 এই নিয়ে বিতর্ক করছেন, যারা পার্টিজান বলছেন, তারা চোখের জল ফেলতে ফেলতে আমার ছবিটা থেকে বেরিয়ে এসে বলছেন যে আমাকে ব্লেস করছেন। এবং এটা যদি আমি এক্সাজারেট করে থাকি, আমি আপনার চ্যানেলে এসে আরেকবার সরি বলে যাব। আপনি একবার আমার যেই সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আমাকে সকাল বিকেল গালি দেওয়া হচ্ছিল, সেই সোশ্যাল মিডিয়া পেজগুলো গত 4 দিনের দেখুন, তাহলে বুঝবেন যে লোকেরা কি ভালোবাসছে ছবিটাকে।
এই জন্যই বললাম মমতা দি মহুয়া মৈত্রজি এরা ফিল্মটা দেখেননি, এবং আমার মনে হয় আপনার প্যানেল যারা বসে আছে তারাও ফিল্মটা দেখেননি, এই জন্য তাদের তারা কি তর্ক করবেন সেই নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্ট নেই। আমার হাত জোরে রিকোয়েস্ট হচ্ছে আপনারা ফিল্মটা দেখুন, তারপরে বিতর্ক করুন। আমার এখানে সুদীপ্তবাবু আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এবং আমিও স্বীকার করছি যে ডেফিনেটলি ব্যস্ততার জন্য প্রথম দিকে এই ছবিটা দেখতে পাইনি এবং এই মুহূর্তে তো দেখার সুযোগও নেই। পশ্চিমবঙ্গে তাহলে এই ছবির ভবিষ্যৎ কি হতে চলেছে, এবং আপনারা কোনো রকম আলোচনার মাধ্যমে এর সমাধান বা আইনি পথে এই ছবি দেখানোর ব্যবস্থা করা যায় কিনা, কোনো রকম পন্থার কথা কি ভাবছেন? মোপিয়া ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো পলিটিশিয়ান নই, আমরা ফিল্ম মেকার। আমরা ম্যাক্সিমাম কি করতে পারি, আমাদের কাছে আমাদের সাহসটা কি, আমরা ছবিটা বানিয়েছি, এক, দুই, ছবিটা সেন্সর বোর্ড পাস করেছে, তিন, ভারতবর্ষের তিনটে সব থেকে বড় কোর্ট আমাদের পারমিশন দিয়েছে ছবিটা দেখানোর জন্য এবং বলেছে এই ছবিতে কোনো প্রবলেম নেই। এর বেশি আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। আমরা আইদার আরেকবার করব, আইনের রাস্তাতে যাব, সুপ্রিম কোর্টে অলরেডি আমরা পিটিশন দিয়েছি যে এই এই ইললিগাল ব্যানটাকে বন্ধ করা হোক, কারণ কোনো স্টেট গভর্নমেন্ট ইললিগাল বলতে পারে না। হ্যাঁ, ওনারা বলতে পারেন যে আইন শৃঙ্খলার পর ল অ্যান্ড অর্ডারের ইস্যু হবে, কিন্তু গত চার দিন ধরে যখন ফিল্মটা চললো কলকাতা পুরো পশ্চিমবঙ্গের হলে, কোথাও আপনার কাছে খবর আছে কোনো হলে কোনো আনটুয়ার্ডস ইনসিডেন্টস হয়েছে? বরঞ্চ যখন পুলিশ এলো ফোর্থ ডেতে হল শো বন্ধ করতে, তখন পুলিশ এসে তখন প্রবলেমটা হলো, তার আগে লোকেরা শান্তিপূর্ণভাবে ফিল্ম দেখছিলেন, কোথাও কোনো প্রবলেম ছিল না। সুদীপ্তবাবু, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, আরো বিশেষভাবে করতে চাই, যেহেতু আপনি বাঙালি এবং আপনার যে একটা বড় সময় সেটা পশ্চিমবঙ্গে কেটেছে, আমরা তো জানি যে পশ্চিমবঙ্গ বাংলা সেখানে বহু সংস্কৃতি মনস্ক বিশিষ্ট জন বা বুদ্ধিজীবী যাদের বলা হয় তাদের বা সেটা যে মুক্ত চিন্তা মুক্ত মননের একটা জায়গা বলে আমরা সবসময় ভীষণ গর্ববোধ করে থাকি, এবং যেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে আমাদের কন্টেম্পোরারিও বিভিন্ন পরিচালক বিভিন্ন শিল্পী তাদের আমরা দেখি এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মুখ খোলেন, কিন্তু এখনও পর্যন্ত সেই বুদ্ধিজীবীদের বাঙালি বুদ্ধিজীবীদের যে রিয়াকশন সেই রিয়াকশনকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন যে আপনি বাঙালি বুদ্ধিজীবীদের সব স্তরের কাছ থেকে সবার কাছ থেকে প্রত্যাশিত রিয়াকশনস পাচ্ছেন, নাকি কোথাও কোথাও কোনো সাইলেন্স আপনি দেখতে পাচ্ছেন যে সাইলেন্স আপনাকে হন্ট করছে? না, আমি 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 আপনার সঙ্গে একটু অমত হব, তার কারণ হচ্ছে হলে ভালো হতো যদি আমার সমর্থনে লোকেরা বলতেন ভালো হতো, শুধু বলেননি, কয়েকজন বলেছেন পাবলিকলি এসে বলেছেন, কিছু আর্টিস্ট এসে বলেছেন, কিছু অ্যাক্টর এসে বলেছেন, তো বললে ভালো হতো, কিন্তু আমার কোনো দুঃখ নেই তাতে, কারণ তারা কোথায়, তারা ফিল্মই দেখেননি তো, ফিল্ম যারা দেখেছেন তাদের কোনো প্রবলেম নেই। এবার ফিল্ম না দেখে না ওর পক্ষে বলা উচিত না ওর বিপক্ষে বলা উচিত, সেই জন্য আমার কোনো অভিযোগ নেই। সবাইকে আমার সিম্পল হাত জোর করে নিবেদন যে ফিল্মটা দেখুন, তারপরে যা বলবার জন্য আমি আবার এই মৌপিয়ার শোতে আসবো, এসে আপনার রায়টাকে আমি কমপ্লিটলি মেনে নেব। আমাকে কখনো আমার ছবি দেখে কেউ আমাকে কখনো কমিউনিস্ট বলে, কখনো বিজেপি বলে, কখনো কংগ্রেস বলে, মানে একজন আর্টিস্টের এই ধরনের সমালোচনা বা এগুলো ইটস গুড, অ্যাকচুয়ালি আমার ছবি নিয়ে লোকেরা ভালোবাসছেন, বিতর্ক হচ্ছে, ভালো কথা। যদি ছবিটা দেখে আপনার মনটাকে টাচ করে, আপনাকে ভালো লাগে, আমার পারপাস সার্ভ হবে। তো ফার্স্ট অ্যান্ড লাস্ট রিকোয়েস্ট, ফিল্মটা দেখে নিন। আমার মনে হয় আপনাদের কোনো বিতর্কে যেতে হবে না, কোনো টেলিভিশন শো করতে হবে না, সবার ছবিটা ভালো লাগবে। সুদীপ্তবাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।